যাকে ঘিরে সকলের কৌতূহল, যে অগ্নি ফাইভ যাকে ঘিরে এত মানুষের কৌতূহল, কেন আমাদের দেশ ব্রহ্মাস্ত্র পেল, কেন এর নাম দিব্যাস্ত্র, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এভাবে ডিআরডিওর বিজ্ঞানীদের তিনি অভিনন্দন জানালেন, আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ, সেটার সমস্ত কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছে, সেই কেন্দ্রবিন্দুতে রয়েছে কে না, অগ্নি ফাইভ এই মিসাইল, এই ক্ষেপণাস্ত্র। সেই জায়গা থেকে বলতে হয় এর বৈশিষ্ট্য কী কী। এর বৈশিষ্ট্যর দিকে যদি তাকাই চার ভাগে আমরা ভাগ করব। এক হলো এই মিসাইলের পাল্লা কত দূর, প্রথমেই বলি পাল্লা হলো এর 5,500 থেকে 5,800 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ আমরা যদি বলি, কিছুক্ষণ আগে যেটা ঈশান বলছিলেন যে চীনের উত্তরাংশ, ইউরোপের একাংশ এবং গোটা এশিয়া মহাদেশ এর পাল্লার মধ্যে চলে আসছে, অর্থাৎ নির্ভুল নিশানায় অগ্নি ফাইভ এই গোটা এলাকাকে বিভিন্ন, একই সঙ্গে বিভিন্ন নিশানাকে টার্গেট করে নিয়ে সেই সমস্ত জায়গায় আঘাত হানতে সক্ষম। এবার বলি এর গতিবেগ কীরকম। এর গতি, গতি যদি বলা হয় তাহলে বলতে হয় এই যে পরিভাষায় যাকে বলা হয় Mach 24 বা Mach 24, এর অর্থ যদি আরও সহজ করে বলা হয় তাহলে ঘন্টায় 30,000 কিলোমিটার। অর্থাৎ প্রতি ঘন্টায় যে গতিবেগে যাবে তা হলো ঘন্টায় 30,000 কিলোমিটারে ছুটতে পারে এই অগ্নি ফাইভ। এবং এরপর আসি, এবার এর এঞ্জিনটা ঠিক কীরকম, কোন এঞ্জিন, কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে সেটা তো বলেছি, কিন্তু কী ধরনের এঞ্জিন, Stage 3 এঞ্জিন ব্যবহার করা হয়েছে অগ্নি ফাইভে, যার জেরে আরও বেশি আধুনিক এই অগ্নি ফাইভ। আগের সমস্ত অগ্নিগুলোর তুলনায় এই অগ্নি ফাইভ অনেক বেশি আধুনিক, অনেক বেশি সক্ষম আঘাত হানার জন্য। এবার আসি আরেকটা বিষয়, পরমাণু অস্ত্র সক্ষম, পরমাণু অস্ত্র বহনে কি সক্ষম, অবশ্যই সক্ষম। এবং সেক্ষেত্রে বলে দিতে হয় এর ক্ষমতা কতটা, 1,500 কিলোগ্রাম পরমাণু অস্ত্র বহন করতে পারে অগ্নি ফাইভ। এবং এই জায়গা থেকে এটাই বলতে হয় যে এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে সঙ্গে রেখে আরও যেটা বলতে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে যখন 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 এই পুরো বিষয়টা সামনে এলো যে টেস্ট ফ্লাইট সফল হয়েছে, এই ডিআরডিওর এই উন্নত মানের যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে তার টেস্ট ফ্লাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যখন বলা হলো এবং অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি, তিনি তার টুইট বার্তায়, তার সোশ্যাল মিডিয়ায় যে বার্তা, সেই বার্তাটা কী লিখেছেন সেটা একবার পড়ে শোনাবো, দেখাবো আপনাদের। এই মিশন সফল হলো, মিশন দিব্যাস্ত্রে আমাদের দেশে তৈরি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র, লিখছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মিশন দিব্যাস্ত্রে আমাদের দেশে তৈরি অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র MIRV প্রযুক্তি সহযোগে প্রথম পরীক্ষামূলকভাবে ছোড়া হলো, একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এবং ডিআরডিও বিজ্ঞানীদের জন্য তিনি গর্ববোধ করছেন, একথাও তিনি বলেছেন। এবং সব মিলিয়ে আজকের দিনে যেটা বারবার বলছি, আধুনিক ভারত, আরও বেশি শক্তিশালী ভারত, বিশ্বগুরু ভারত, আমরা এগুলো বলেছি, বারবার দেখতে পাই তার বিভিন্ন নজির। এবং কেন আজকের দিনটা, আজকের তারিখটা এতটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই টুইটটাই বলে দেয় যে ভারতবাসী হিসেবে একজন প্রধানমন্ত্রী যে কথা বলছেন, একজন সাধারণ ভারতবাসী, 140 কোটির যে ভারতবাসীর দেশ, সেই একজন একদম যিনি একদম প্রান্তিক মানুষটা, তার কাছেও এই বার্তা পৌঁছে যাচ্ছে যে তিনিও কতটা সুরক্ষিত এই ভারতবর্ষে থেকে, কারণ যে কোনো অবস্থাতেই আমাদের দেশ কতটা সফলভাবে একই সঙ্গে বিভিন্ন নিশানাকে টার্গেট করে নিয়ে সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত অংশে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সম্ভব। এবং সেই জন্যই শত্রুরা যেন কোনো রকমভাবে লালচোখ দেখানোর কথা আর না ভাবে, ঈশান, এই বার্তাটা কার্যত তাদের জন্যই। একেবারেই তাই। এবং যে প্রযুক্তির কথা বিশাখা এতক্ষণ বলছিলে, MIRV প্রযুক্তি, মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল, মানে একসঙ্গে আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানার যে প্রযুক্তি এই অগ্নি ফাইভ মিসাইলকে আরও বেশি ডেডলি করে তুলেছে, আরও মারাত্মক বা মারণ করে তুলেছে, সেই প্রযুক্তি আসলে কি, যে বিষয়ে যেটার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানাচ্ছেন, গর্ববোধ করছেন ডিআরডিওর বিজ্ঞানীদের নিয়ে, এক ঝলকে দেখে নেব সেই প্রযুক্তি কি। MIRV প্রযুক্তি আসলে কি, MIRV-র অর্থ হলো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল। সেটা কি জিনিস, সেটা হলো এমন একটা প্রযুক্তি যাতে একটা ক্ষেপণাস্ত্র ছুটলে সেই ক্ষেপণাস্ত্রের মাথায় যে ওয়ারহেড লাগানো থাকে, মানে যে অস্ত্র লাগানো থাকে, সেটা অন্তত চারটে ভাগে ভাগ হয়ে একাধিক লক্ষ্যে, মানে চারটি লক্ষ্যে আঘাত হানতে পারে। এবং এই প্রযুক্তি হাতে আসার ফলে কি হলো,
এই প্রযুক্তি হাতে আসার ফলে এটাই হলো যে ভারত যদি এই অগ্নি ফাইভ মিসাইলকে ছোড়ে, যার পাল্লা 5,500 থেকে 5,800 কিলোমিটার পর্যন্ত, তাহলে এই ক্ষেপণাস্ত্র অন্য সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো গিয়ে একটা মাত্র লক্ষ্যে আঘাত করবে না। সাধারণ ক্ষেপণাস্ত্র একটাই লক্ষ্যে আঘাত হানে, এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে চার ভাগে ভাগ হয়ে গিয়ে অন্তত চারটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ 10টা ক্ষেপণাস্ত্র ছুড়লে 40টা ক্ষেপণাস্ত্রের সমান কাজ করবে, ওয়ারহেড ভাগ হয়ে যায়। যেটা বলছিলাম যে MIRV টেকনোলজিতে ওয়ারহেড ভাগ হয়ে যায়, ছুটে যায় একাধিক লক্ষ্যের দিকে। এবং এই প্রযুক্তি এই ক্ষেপণাস্ত্রকে আরও অত্যন্ত কঠিন করে তুলল রোখার জন্য। মানে আমাদের কোনো প্রতিপক্ষ যদি মনে করে যে তাদের কোনো প্রযুক্তির মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রকে আটকানোর চেষ্টা করবে, তাহলে সেই কাজ আরও কঠিন হয়ে উঠল তাদের জন্য। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখা ভালো, যে চীনের হাতে ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশেও ছুটে গিয়ে আঘাত হানতে পারে, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের থেকে চীনের হাতে বেশি। কিন্তু ভারতের থেকে চীনের হাতে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি থাকলেও, যেহেতু ভারত একটা অগ্নি ফাইভকে চারটে অগ্নি ফাইভের সমান করে তুলল, ফলে চীন কনভেনশনাল যে অ্যাডভান্টেজ আমাদের উপর নিয়েছিল, তার থেকে আমরা এই প্রযুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াকে, সেই কনভেনশনাল অ্যাডভান্টেজকে টক্কর দেওয়ার জায়গায় চলে গেলাম কি না, সেটা নিয়ে এবার চর্চা শুরু হয়ে গিয়েছে। এইটা DRDO-র দেওয়া একটা ভিজুয়াল, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। দেখুন একটা অগ্নি ফাইভ মিসাইল কীভাবে একসঙ্গে চারটে টার্গেটকে ফিক্স করছে। এখান থেকে একটা মিসাইলকে ছোড়া হচ্ছে, সেই মিসাইল চার ভাগে ভাগ হয়ে গিয়ে কীভাবে একসঙ্গে প্রতিপক্ষের চারটে টার্গেটকে ফিক্স করে দিচ্ছে। এটা DRDO-র দেওয়া সেই রিপ্রেজেন্টেশনাল ভিডিও। এই প্রক্রিয়ায় কাজ করবে অগ্নি ফাইভ মিসাইল।